প্রিয় ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের মহার্রম মাস চলছে এ মহার্রম মাসের মধ্যে নবীজি কতটি রোজা রেখেছিলেন আপনাদেরকে কতটি রোজা রাখতে হবে এবং মহার্রম মাসের দশ তারিখকে কিন্তু আশুরা বলা হয় ইংরেজি কত তারিখে আশুরা দুই সালে এবং কয়টি রোজা রাখতে হবে আশুরার এবং রোজার নিয়ত কিভাবে করতে হবে কিবার রাত্রে সেহরি খাবেন সম্পূর্ণ দুই সালের মহারম মাসের আশুরার রোজা নামাজ সম্পূর্ণ এবাদতদের নিয়মটা জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে আমি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী মহারম মাসের এবাদত রোজা নামাজ এবং আশুরার রোজা

একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে আল্লাহ পিছনের গোনাগুলো ক্ষমা করে দিবেন মহারম মাস খুবই শ্রেষ্ঠ মাস উত্তম মাস আল্লাহর মাস মোহারম্ম সকলে বলি সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন এই বারো মাসের মধ্যে আল্লাহর কাছে চারটি মাস বেশি সম্মানিত এই চারটি মাসের মধ্যে এক নাম্বার মুহাররম মাস সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না উদ্দাতু শুহুরি ইনদাল্লাহিসনা 10 শাহরা ফিকিতাবিল্লাহি আও মাখলাকাসসামা আর মিনহা আরবাতুন হুরুম আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি এই 12টি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটা কাটি রক্তাক্ত এই চারটি মাসকে আল্লাহ দামি বানিয়েছেন মর্যাদা পূর্ণ বানিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন সম্মানিত করেছেন এই চারটি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো। মহারম মাস মধ্যে আল্লাহ অনেক ঘটনা ঘটিয়েছেন একটু শুনুন তাহলে আপনি মর্যাদা বুঝতে পারবেন মাসের মধ্যে রোজা কতটি রাখবেন কি বারে রাখবেন নবীজি কতটি রোজা রেখেছেন চব্বিশ সালে দুই হাজার আপনি রোজা কি বারে রাখবেন আমি বলে দেব এই মহারম মাসের রোজাটা হাজর আদম আলাইসাল্লামের সাল্লামের নিকট ফরস ছিল তিনি রেখেছিলেন আমাদের নবীও রেখেছিলেন সাহাবাই কার রেখেছিলেন আমি বলবো ইনশাল্লাহ তার পূর্বে শোনুন মহারম মাসের দশ তারিখে কি কি ঘটেছে সংক্ষিপ্ত আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে মহারমের দশ তারিখ আসুর দিন সকলে বলি সোবাহান আল্লাহ হজরতে আদম আলি সাল্লাম কি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মহারমের দশ তারিখ আসুর দিন জান্নাত থেকে

আগুনের কুণ্ডলীর মধ্যে চল্লিশ দিন থাকার পরে যেই দিন আগুনের কুণ্ডলী থেকে বের হয়েছে সেই দিনটাও ছিল মাসের দশ আসুর আর দিন সকলে বলিস বাহান আল্লাহ হজরত্নাল্লামকে মহাপ্লাবন থেকে উদ্ধার করেছেন জ্যোতি নামক পাহাড়ের মধ্যে অবস্থান করেছিলেন মহারম মাসের দশ তারিখ হজরত আইয়ুব আল সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন কঠিন রোগ শরীরের মধ্যে পোকা আইয়ুব নবীর পোকা কিরায় পড়ে গিয়েছিল যেই দিন আল্লাহ ভালো করে দিয়েছিলেন সেই ছিল সেদিনের দশ তারিখ আল সাল্লামের সঙ্গে অনেক বৎসর পর্যন্ত সাক্ষাৎ নাই ভাইয়েরা কোপের মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহ বাঁচিয়েছেন যেদিন আল্লাহ পিতা পুত্রের একসঙ্গে দেখা সাক্ষাৎ করিয়েছিলেন মিলন করেছিলেন দেখা হয়েছিল সেই পেটের মধ্যে থাকার পর যেই দিন মাসের পেট থেকে উদ্ধার পেয়েছেন বের হয়েছেন এই দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে সেই দিনটাই ছিল মহার্মের দশ তারিখ আসর দিন দিন হাজরত নবী ফেরাউনের কবল থেকে যেদিন মুক্ত হয়েছিলেন ফেরাউন নদীর মধ্যে আল্লাহ তারা ফেরাউনকে নীল নদীর মধ্যে একেবারে চবিয়ে মেরেছিলেন এবং মুসালে সাল্লামকে নদীর ওই পারে নিয়েছিলেন আহ মুসালে আল্লাহ সাহায্য করেছেন সেই দিনটাও ছিল মহারামের দশ তারিখ আসুরের দিন হজরত ইসা আলাইসাল্লামকে আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন মহারামের দশ তারিখ এবং শুধু তাই নয় আল্লাহ রবিন আবার পৃথিবীকে ধ্বংস করে দিবেন মহারামের দশ তারিখ আসুরের দিন এবং হজরত হোসাইন রাজি আল্লাহ তালান সত্য মিথ্যার পার্থক্য করার জন্যে আল্লাহর পথকে প্রাধান্য দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে মহারম মাসের দশ তারিখ আসুরের দিন এত সম্মানিত করে রেখে দিয়েছেন। মহারম মাসের একটি দিন আসুরার দিন পুরা মহাররম মাস কিন্তু সম্মানিত মাস নবীজি বলেছেন এ মহাররম মাস যখন আসবে তোমরা নফল রোজা রাখো বেশি বেশি করে এবং আশুর আর রোজা রাখার জন্যে নবীজি বলেছেন আশুর আর রোজা আপনারা রাখবেন নবীজি বলেছেন যে ব্যক্তি নিজের জন্যে জাহান নামকে জাহান আগুনকে হারাম করতে চায় নিষিদ্ধ করতে চায় সে যেন এই মহারম মাসে নফল রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্যে এবং নবীজি বলেছেন আশুরার রোজা আল্লাহর কাছে এমন রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুর রোজা এবং আশুরার রোজা রাখলে এক বৎসরের গোনা মাফ হয়ে যায় এবং আশুরার রোজা হজরত আদম আলাইসাল্লামও রেখেছিলেন আমাদের নবীও রেখেছিলেন তাই এই আশুরা রোজা রাখবো আমরা আমি বলে দেব ইনশাল্লাহ দুই সালের কত তারিখে কিবারে আপনারা খুব সুন্দর করে জানতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা মহারম মাসের মধ্যে নবীচি কতটি রোজা রেখেছিলেন সর্বপ্রথম আমরা জানব ইনশাআল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা নবীজি বলেছেন মুহররম মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখার জন্যে আপনি যতগুলো রাখতে পারেন ততটাই রাখতে পারেন তবে সপ্তাহের মধ্যে দুইটি রোজা নবীজি সব সময় প্রতি মাসে রাখতেন এই মুহররম মাসের মধ্যেও দুইটি রোজা কিবারে সোমবারে বৃহস্পতিবারে আপনি আরো বেশিও রাখতে পারেন মহারম মাসের মধ্যে অনেক ফজিলত বেশি রোজা রাখতে পারেন তবে কম পক্ষে সপ্তাহে দুইটা রোজা রাখতে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে মহারম মাসে সোমবার এবং বৃহস্পতিবার ওই সময় আসমানের দরজাল্লা খুলে জীবনের গুণা মাফ হয়ে যায় এবং দুই নাম্বারে মহারম মাসের মধ্যে নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা কয়টা তিনটা প্রতি মাসেই আইয়ামে বিজের রোজা নবীজি রাখতেন কখনো মিস করতেন না যদি আপনারা পারেন আইয়ামে বিজের তিনটে রোজা রাখবেন মহারম মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটে রোজা তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো মহারম মাসের আরবি হিসাবে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এ হচ্ছে দুইটা রোজা মানে দুই সিস্টেমের রোজা প্রতি সপ্তাহে দুইটি রোজা এবং আইয়ামে বিজের রোজা মহারমের তেরো চোদ্দ পনেরো তারিখ এ দুই ধরনের রোজা নবীজি প্রতি মাসে রাখত মহারম মাসেও রাখতো আপনারা এগুলো রাখতে চেষ্টা করবেন সপ্তাহে দুইটি না পারলে একটি রাখবেন যদি আপনারা সপ্তাহ রোজা নাও রাখতে পারেন পারলে তো অনেক ভালো বেশি বেশি রাখলে ভালো আর যদি নাও রাখতে পারেন আপনাদের তিন নম্বর হলো নবীজি এই মহারম মাসের মধ্যে বিশেষ করে আশুরার একটি রোজা রাখার জন্যে তাগিদ দিয়েছেন আশুরা রোজাটা খুবই গুরুত্বপূর্ণ রোজা আপনি সেই দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলে রোজা রাইখা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে সব গুণা মাফ হবে রিজিকের বরকতের দোয়া করবেন রোজাটা রাইখা আল্লাহ তালা কবুল করবে তাহলে আশুরার রোজা কয়টা একটা মানে মহারম মাসের দশ তারিখকেই আশুরা বলা হয় এই আশুরার রোজা কয়টা একটা নবীজি বলেছেন এর আগে পরে মিললে একটা রাইখা দিবেন আর কি মাসের আসুরার রোজা তো একটা দশ তারিখ মাসের আমি বলে সালের কত আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আশুরার রোজা কয়টা একটা এর সঙ্গে মিলিয়ে আরেকটা রাখবেন এই দুইটা আসুরার রোজা কম পক্ষে দুইটা রোজা রাখবেন মহারম মাসের দশ তারিখ এগারো তারিখ অথবা দশ তারিখ ঠিক রেখা নয় তারিখ দশ তারিখ মানে দশ তারিখ ঠিক থাকবে আগের দিন রাখেন নয় তারিখে দশ তারিখে না হয় দশ তারিখ এগারো তারিখে দশ তারিখে আসরের ঠিক রেখা আগের দিন অথবা পরের দিন একটা মিলে রাখবেন রোজা নবীজি বলেছেন না হয় ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিল হয়ে যায় এই জন্যে রোজা যদি না রাখতে নাও পারেন এই দুইটি রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যদি কেউ দুইটি রোজা রাখতে না পারেন একটা হইলেও রাখবেন মহারম মাসের দশ তারিখ তারপরও রাখবেন মিস করবেন না এ মহাররম্মাস মাস এসেছে আপনাকে নিষ্পাপ করার জন্য আপনাকে রিজিক দেওয়ার জন্যে ক্ষমা করার জন্য মনের আশা পূরণ হওয়ার জন্যে তাই মহারম মাস বরকতপূর্ণ মাস মহারম মাস ফজিলতপূর্ণ মাস পৃথিবী সৃষ্টির মাস অনেক ঘটনা ঘটেছে এ মহারম মাসের মধ্যে আল্লাহ দুই হাজারের মত পয়গম্বর প্রায় পৃথিবীর মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন মাসের মধ্যেই আসুরের দিন আল্লাহ হাজার নবীর দোয়াকে পয়গম্বরের দোয়াকে আল্লাহ রাবুল আলমিন কবুল করেছিলেন সকলে বলিস বাহান আল্লাহ আপনাদের দোয়াও কবুল করবে তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা যদি পারেন সপ্তাহের মধ্যে দুইটি রোজা করে প্রতি সপ্তাহে রাখবেন আইয়ামে রোজা মাসের রাখবেন যদি না রাখতে পারেন কোনো রোজা তাহলে অবশ্যই আশুর আর রোজাটা রাখবেন মহার মাসের মধ্যে দুইটা রোজা তাহলে চলুন আমরা এক্ষুনি জেনে ফেলছি দুই সালের আশুরা কত তারিখে ইংরেজি পরে মহারম মাস তো চলছে এই চব্বিশ সালের মহারম মাস চলছে ইংরেজি হিসাবে দশ তারিখ কত তারিখে পরে এবং কিবারে পরে এটা জানবো ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের মহারম মাসের আশুরা অর্থাৎ দশ তারিখ হচ্ছে ইংরেজি সতেরোই জুলাই রোজ বুধবার জুলাই মাসের সতেরো তারিখ রোজ বুধবার সারাদিন আসুরা মহারমের দশ তারিখ এই জুলাই মাসের সতেরো তারিখ দুই সালের জুলাই মাসের সতেরো তারিখ রোজ বুধবার একটি রোজা রাখবেন এবং পরের দিন জুলাই মাসের আঠারো তারিখ রোজ বৃহস্পতিবার একটি রোজা রাখবেন তাহলে দুই সালের জুলাই মাসের সতেরো তারিখ একটি রোজা আশুরার সতেরো তারিখের পরের দিন একটি রোজা আঠারো তারিখে সতেরো এবং আঠারো জুলাই মাসের সতেরো তারিখ এবং আঠারো দুইটি রোজা রাখলে আপনার আশুরার রোজা হয়ে যাবে রোজ বুধবার এবং বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের সতেরো তারিখ আঠারো তারিখ বুধবার বৃহস্পতিবার এই দুইটি রোজা আপনারা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ বুধবার হচ্ছে আশুরা মেন রোজা মঙ্গলবার বুধবার রাখতে পারেন বুধবার বৃহস্পতিবার রাখতে পারেন বুধবার ঠিক রাখা দশ তারিখেরটা আমি বলবো পরের দিন তা রাখবেন তাহলে বৃহস্পতিবার রোজাটাও হয়ে গেল বুধবার বৃহস্পতিবার তাহলে আশুরার রোজা দুইটি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা দুইটি রাখতে না পারেন কমপক্ষে একটা রাখবেন জুলাই মাসের সতেরো তারিখ রোজ বুধবার যারা দুইটি রাখতে পারবেন না একটা হইলেও রাখবেন আশুরার রোজা দশ তারিখের রোজাটা দুইটা রাখলে সবচেয়ে ভালো এবং দুইটা রাখতে না পারলেও একটা রাখবেন মেন রোজাটা আশুরা রোজা দশ তারিখের অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা রোজার আপনারা নিয়ত কিভাবে করবেন এটা বলে দিচ্ছে মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আপনারা মহারম মাসের দশ তারিখ হচ্ছে সতেরোই জুলাই রোজ বুধবার আপনারা ষোলোই জুলাই দিবাগত রাত্রে রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে ভাত খাইবেন সাহেরি খাইয়া বুধবার সারাদিন সতেরোই জুলাই রোজা রাখবেন আবার বুধবার রাত্রে সাহেরি খাইয়া বৃহস্পতিবার সারাদিন রোজা রাখবেন দুইটা রোজা হয়ে গেল নিয়ত এইভাবে করবেন সাহেরি না খেলেও কিন্তু রোজা হয় এই কথাটা মনে রাখবেন অনেকে আছেন এই নফল রোজাগুলো রাখতে চান কিন্তু স্যাহারি খান না ভুলে খেতে মনে থাকে না না খাইলেও কিন্তু রোজা রাখা যায় এক গ্লাস পানীয় না খাইলে রোজা রাখা যায় সব পরিপূর্ণ পাবেন কম পাবেন না খাওয়া হচ্ছে বরকতের খাবার আপনারা সন্ন্যাত আপনি খেলে খেতে পারেন না খেলেও সমস্যা নেই রোজা আপনার হয়ে যাবে নিয়ত করলে নিয়তরা আপনারা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানে সাহরি খেয়ে এ দোয়াটা পাঠ করবেন মানে নিয়ত্রা করবেন অথবা এশান নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার পূর্বে নিয়ত্রা করে ঘুমিয়ে যাবেন আপনি সাহেরি খাওয়ার পরও করতে পারেন আগেও করতে পারেন নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো হয়ে গেল এটা বললে নিয়ত হয়ে গেল ইনশাআল্লাহ আর ইফতারি করবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা যদি মনে না থাকে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি শুরু করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা এই আশুরার দিন محرم মাসের 10 তারিখ 2024 সালের 17 জুলাই রোজ বুধবার খুবই গুরুত্বপূর্ণ নবীন এই দিন আপনারা রোজা রেখে নফল নামাজ পড়বেন কত রাকাত কমপক্ষে 2 রাকাত নয়টা দশটার দিকে এগারোটার দিকে অথবা জোহরের নামাজের পরে পড়বেন না হয় রাতে পড়বেন আপনারা নফল নামাজ পড়বেন মহারম মাসের এই আশুরার নামাজ পড়বেন নিয়ত করবেন অজু করে আপনি যে কোনো সময় পড়তে পারেন দুই রাকাত করে নামাজটা পড়বেন দুই রাকাত পড়লেও হবে কমপক্ষে দুই রাকাত যে আমি সুন্দর করে রুজু করে আপনি জোহরের পরও পড়তে পারেন নামাজটা সকালেও পড়তে পারেন আটটা নয়টা দশটার দিকে এগারোটার দিকে না হয় মাগরীবের পর থেকেও পড়তে পারেন আপনি নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে আসুরার দুই রাকাত নফল নামাজ আদায় করেছি আল্লাহ আকবর আমি ক্যাবলামুখী হয়ে দুই রকাত আসুরার নফল নামাজ আদায় করেছি আল্লাহু আকবর এভাবে আপনারা নিয়তরা বাঁধবেন বেঁধে কোনো সুরা দিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন তারপরে আল্লাহ রাবুল আলমিনের দরবারে মোনাজাত করবেন দুরসুরি পরে মোনাজাত করবেন আল্লাহর কাছে জীবনের সমস্ত গোনাগুলো আসুরার দিন ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে এই দিন আল্লাহ তালা ক্ষমা করেছে বহু সংখ্যক মানুষকে আপনি ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা আপনাদের মতো আসকার করবেন যত জিকিরাস্কার আছে সব জিকির করবেন বেশি বেশি করে আমল করবেন আশুরার দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের সকলকে এ মহারম মাসের মধ্যে কমপক্ষে একটি রোজা দুইটি রোজা হইলেও রাখার তৌফিক আল্লাহ দান করুক বেশি রাখলে তো বিশাল সোয়াব যত বেশি রোজা রাখতে পারেন পাঁচটা দশটা পনেরোটা যত বেশি রাখতে পারেন তত দুইটি রোজা দশ তারিখ মহারম মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই আঠারোই জুলাই এ দুইটি রোজা বুধবার বৃহস্পতিবার রাখবেনই রাখবেন ইনশাল্লাহ মিস করবেন না আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা ইসলামিক ভিডিওকে সাপোর্ট করে লাইক করেছে আল্লাহ ইসলামকে প্রচার করার সহযোগিতা করেছে তোমার বান্দাবান্দিদেরকে তুমি ম্রিজিক দাও ধন সম্পদ দাও মনের আশা পূরণ করে দাও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাত